তো এখন ও টিফিন করছে, আলুর তরকারি আর মুড়ি। তো চান টান করে নিচ্ছে এখন টিফিন করে, তারপরে অফিস যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যে দেখলে, ও মুড়ি খেয়ে অফিস চলে গেছে। ও আজকে টিফিনে আলুর তরকারি আর মুড়ি খেয়েছে, আমার এখনও টিফিন করা হয়নি। আমি ভাবছি কি টিফিন করব, মা শুধু জিজ্ঞাসা করছে কি টিফিন করে দেবো, কি টিফিন করে দেবো। আমি যে এখনও খিদে লাগেনি, তো একটু পরে বলছি। বিছানার চাদরটা নিয়ে এসেছিলাম, ওটাই আজকে এখানে পেতে দেবো। তো কালকে মা ধুয়ে দিয়েছিল, তো দেখলাম যে না, সুতি, আগের বার সুতি বলে একদম মিক্সড একটা দিয়েছিল, দামও বেশি নিয়েছিল। আর ওইগুলো না বিছানাতে পাতলে গরমের দিনে ভালো লাগে না, একদম খড়খড় করে, আর ও তো একদম শুতেই চায় না, খুব রেগে যায়। ওই জন্য ওটাকে রেখে দিয়েছি যে শীতের দিনে পাতবো, আর গরমের দিনে সুতির বিছানার চাদরই ভালো লাগে। আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো আগে নতুন বিছানা চাদরটা পেতেছিলাম, তো ওই দিন পাতার পর দেখে মার ছিল, তো একবার ধুয়েছি খড়খড় করছিল, তো ওই জন্য আবার এই বিছানা চাদরটা পেতেছিলাম। আর ওটাকে আবার মা সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিল, কারণ নতুন আনার পর অল্প একটু সার্ফ দিয়ে শুধু একটুখানি ভিজিয়েই ধুয়ে দিয়েছিলাম। কিন্তু কালকে মা ভালো করে ভিজিয়ে রেখেছিল, অনেকক্ষণ সার্ফ দিয়ে ভালো করে ধুয়েছে। তো এখন একটুখানি যে মার থাকার জন্য যে খড়মড়ে ভাবটা থাকে ওটা একটুখানি কেটেছে, এখন বেশ একটু নরম হয়েছে, ওই জন্য আজকে আবার এটা পাচ্ছে। আর যে বিছানা চাদরটা তুলে ফেললাম ওটা পুরনো হয়ে গেছে, কিন্তু এত সফট না, মানে কি বলবো, ওই জন্য ওটা পেতে রেখেছিলাম। আর এই গরমের মধ্যে দুদিন ধরে খুবই গরম পড়ছে, তো এই গরমের মধ্যে না এই মাড়ওয়ালা বিছানার চাদর মনে হয় আরও গরম লাগে, ওই জন্য কালকে তুলে আবার মা ধুয়ে দিয়েছিল। আর এই যে বালিশের কভারগুলো সবই ধুয়ে দিয়েছিল, মা বলছে শুধু বিছানার চাদর কেন ধোবো, দিয়ে বালিশের কভারগুলো একবারে ধুয়ে দিই, তাহলে মাড়টা অনেকটা কমে যাবে। মা দুবার এসে আমার কাছে বলে গেছে যে আমি কী টিফিন করতে চাই। আমি বলছি দাঁড়াও, ভেবে বলছি, কিছুই ভাবতে পারছি না যে কী টিফিন আজকে করব। আমি ঝকঝক করে না, একটুখানি ম্যারমেরে কালার লাগছে, একদম পিওর কটন নিয়ে। আর এই দেখো এখন মাঠটা অনেকটা কমে গেছে, এখন একটু নরম লাগছে বিছানার চাদরটা দেখতে। টিফিন করে নিই। তো মাকে আমি বললাম তাহলে ঠিক আছে একটু ম্যাগি করে দাও, তো মা ম্যাগি সিদ্ধ করেছে, মা বললো ডিম দিয়েছে, তাই আমি ডিমটা দিয়ে যাচ্ছি। আমার ম্যাগিটা করে দিই, মা আমার রান্না কমপ্লিট করে ফেলবে। তো এই যে মা ম্যাগি করে দিয়েছে, তো এখন আমি এই ম্যাগিটা খাবো। তো মা এখন অসাধারণ ম্যাগি করে ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। তো এতক্ষণ ধরে ভেবে 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 ঠিক করলাম যে কী টিফিন করবো, মানে আমি ভেবেছিলাম আজকে ডিম টোস্ট করবো। তো রুটি যে নিয়ে আসে আজকে আসেনি, তো যেদিন ভাবি রাখবো সেদিন আর আসে না, যেদিন ভাবি রাখবো না সেদিন আসে, আর যেদিন আমার ঘরে রুটি থাকে সেদিন আর আসে। তবে মা বললো চল ম্যাগি করে দে, তো এই ডিম টিম দিয়ে এভাবে ম্যাগি করে খাই, এটা আমার ভালো লাগে, তো এটাই টিফিন করবো। আজকে আমার একদমই টিফিন করার মন ছিল না, আবার একদিন খুব খিদে পেয়ে যায়। আর মা যে সকালে টিফিন করেছে মুড়ি, ওর দিন আলুর তরকারি করেছিল সেটাই রয়ে গেছিল, তো তার ডিমা মুড়ি খেয়ে নিয়েছে। এখানে বিছানা চাদর বালিশের কভার রেখে দিয়েছি, মা এগুলো ধুয়ে দেবে। তো মায়ের যে সব নিয়ে যাচ্ছি, একটুখানি গরম জল করেছি বিছানার চাদর বালিশের কভার সুতিরগুলো একটু গরম জলে দিলে মা বলে বেশ ভালো পরিষ্কার হয়। তা মা একবারে ভিজিয়ে নিয়ে তারপরে ছাদে যাবে, কারণ এখনও মায়ের রান্না কমপ্লিট হয়নি। এরপর আবার মা যে ঘরও পরিষ্কার করবে, মানে সারাক্ষণ মা রেলগাড়ির মতো ছুটছে। মা এখনও দেখলে রান্না করছে, তো মা বলছে রান্না টান্না হয়ে যাওয়ার পর জামা কাপড় টাপড় ধুয়ে এসে ওই মায়ের বেডের নেসটা একদম এলোমেলো হয়ে আছে, ওইটা গুছাবে, আর এই টিভির যে শেল্ফটা আছে এটা গুছাবে। তো মা বলছে মা একাই করবে, আমি বলছি না আমি একটু হেল্প করি, কারণ মা একা একা যে কত করবে আমি তাই ভাবি। কারণ এই 4-5 মাস ধরে মা যা আমার জন্য করলো, মানে আমাদের জন্য যা করলো, তা মানে ভোলার মতো না, বলে না মায়েরাই পারে করতে। সব একা একা এত কিছু করে না, আমার খুব খারাপও লাগে, কারণ মায়ের যেহেতু বয়স হয়েছে, রান্না বান্না থেকে শুরু করে সব আমাকে কিছুই ধরতে দিতে চায় না। আমি তাও জোর জার করে ঝগড়া করে করে একটু একটু করি, কারণ আমি করি। আর এর আগের 4-5 মাস মা পুরো সব একা হাতে সব কিছু করেছে, ওই জন্য অনেক দিন থেকে গোছাবে বলছে। আমি বলছি রেখে দাও, আমি যখন একটু একটু করতে পারবো তখন তুমি করে, একা তুমি করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ সেই সকাল থেকে মা করেই যাচ্ছে। তো সত্যি মানে বলে না শুধু মায়েরাই পারে করতে ছেলে মেয়েদের জন্য। তো চলো, তো দেখো খাটের নিচের অবস্থা কী হয়ে আছে, মনে মনে হচ্ছে ওই বেডটার নিচে একদম জায়গা নেই। আর টিভির এখানটায় দেখো ওষুধ টষুধ দিয়ে পুরো এলোমেলো হয়ে আছে, সারা ঘরে শুধু আমার ওষুধই দেখতে পাবে, পুরো 2 প্যাকেট ওষুধ ফেলা হয়েছে। তারপর এখান থেকে ওষুধ বেরোয়, ওখান থেকে ওষুধ বেরোয়, তা আমি টিভিটা মুছে দিচ্ছি।
তো মাকে বলছিল এইটা মোছা হোক, এটা গোছা হোক, তারপরে গিয়ে বেডের নিচটাই করবে। তো আমি এখানে পরিষ্কার করতে করতে মা ওই দিক দিয়ে বেডের নিচটা পরিষ্কার করে দিয়েছে। তো মা আমাকে চেয়ার এনে দিয়েছে, মা বলছে এই বসে বসে করবি, নিচের শেল্ফটা করবি না, নিচের শেল্ফটা মা বলছে মা করবো। ওই যে মা ওই বেডটা গুছিয়ে দিয়েছে, এখানে বসে পড়েছে, আমি যদি আবার নিচের জায়গাটা গুছিয়ে ফেলি ওই জন্য মা আগে এসে বসেছিল। তো মা নিচেরটা গুছিয়ে দিয়ে মা এখানে এসে রান্নাঘর পরিষ্কার করতে, ভাত হয়ে গেছে, তো মা এখন এগুলো ধুয়ে শেল্ফ টেল্ফ মুছে তার গুছিয়ে দিয়েছে। মা তোমাকে গোছাতেই দিচ্ছিল না, তাও আমি এটা আমি উপরে দুটো তাক গুছিয়েছি আর নিচেরটা মা গুছিয়েছে, নিচেরটা আমাকে আর মা গোছাতে দেয়নি। মা বলছে তুই চেয়ার থেকে নিচে বসতে হবে না, তো ওটা মা জোরজার করে ওটা মা গুছিয়েছে। আর মা বেডের নিচটা মা গুছিয়ে ফেলেছে, মা বলছে অত বেডের নিচে তোকে নিচে বসতে হবে না। তা এত বকাবকি করার পরও মাই গুছিয়ে ফেললো। আমি বলছি আমি একটুখানি হেল্প করি, মা একটু হেল্প করতে দেয়নি। তো চলো দেখি এখন বেডের নিচটা কত জায়গা লাগছে। তো এই দেখো প্লাস্টিকটা যে ঝকঝক করছে, নাহলে যে ধুলো পড়ে যায়। আর এই যে এই শেল্ফটা আমি গুছিয়েছি দেখো, শুধু এখানটা আমি গুছিয়ে এই সাইডে সব জড়ো করে রেখে দিচ্ছি। আর এইটা এই গ্লাস সেট বাটি সেট এটা মা গুছিয়েছে, নিচেরটা মা গুছিয়েছে, আর এইগুলো সব মা গুছিয়ে দিয়েছে। প্রতিদিন গোছানো হয়, প্রতিদিন একটু এলোমেলো হয়ে যায়, কী করে হয়ে যায় জানি না। আর চলো বেডের নিচটা দেখায় মা কত সুন্দর করে গুছিয়েছে। এই দেখো এখন মনে হচ্ছে কতটা জায়গা মা সব ওই পাশে ধুয়ে রেখে দিয়েছে। আরও যে ডিমের বাক্সগুলো আমি ফেলিনি, কারণ ওইগুলো দিয়ে মশা তাড়ানো যায় ভালো। আর এই যে এখন মা হলো ঘর মুছছে, তো ঘর মোছা হয়ে গেলেই মা চান করতে চলে যাবে পুজোর থালা বাসন টাসন নিয়ে। তো মায়ের এত বড়ো ঘরটা না এরকম করে মুছতে খুব কষ্ট হয়ে যায়। আমি বুঝি মাকে বারণ করি, কিন্তু মা তবু বলে না, আর আজকে তো মা মুছবেই, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মায়ের মপ দিয়ে মুছতে অতটা বেশি ভালো লাগে না। মা বলে আমি হাত দিয়েই ভালো মুছতে আমার বেশি কমফোর্টেবল লাগে। তো চলো ঘরটার মোছা হয়ে গেছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো মা সব ঘট ফট নিয়ে পুজোর থালা বাসন নিয়ে ছাদে গেছে ধুতে, তারপর মা চান টান করে পুজো দেবে। আর আমার এখনও চান করা হয়নি, কারণ আমি বসে বসে একটুখানি ফোন দেখছিলাম, এত কুড়েমিতে ধরেছে না মানে কি বলবো। তো মা আমাকে তখন থেকে বকছে, তখন আমি চান করতে যাবো। তখন 12টা বেজে গেছে, আর মায়ের নাই পুরো ঘরটা মুছতে খুব কষ্ট হয়ে যায়। আমি মাকে বলি প্রতিদিন মুছতে হবে না, কিন্তু মা বলে কি ধুর না মুছলে ভালো লাগে না। তো দেখি, আর মা হলো মপ দিয়ে মোছার থেকে বলে হাত দিয়ে মুছতে মার বেশি ভালো লাগে, কিন্তু আমি বুঝি প্রচুর কষ্ট হয়ে যায় মানে। তো চলো চান টান করে তারপরে কথা হচ্ছে। তো আমার চান টান করা হয়ে গেছে, আর মার পুজো দেওয়া হয়ে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, আজকে হলো আলতা পড়তে হয়। তো ওই জন্য মা বলছে একটুখানি আলতা পড়ার জন্য, আমি আলতা পড়বো। মা বলছে মা পড়িয়ে দেবে, মা বলছে আমার খুব শখ করেছে চলো তোকে পড়িয়ে দিই। তো আজকে হলো আলতা, মা আমাকে পড়িয়ে দেবে। তো আজকে মায়ের খুব শখ করেছে, মা বারবারই আমাকে বলছে দে না আমি পড়িয়ে দিই তোকে আলতা। সেই ছোটোবেলায় মা পড়িয়ে দিত, আমি বললাম ঠিক আছে দাও পড়িয়ে দাও। তো আলতা টালতা পড়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মা সব খাবার টাবার নিয়ে আসছে, আমি ভাবলাম বোতলে জলগুলো আমি ভরে দিই। তো জল টল ভরে মা ওখানে ভাত আমাদের জন্য থালাতে বাড়ছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আজকে একটুখানি আমাদের লেট হয়ে গেছে, আমি তো দুবার টিফিন করে নিয়েছি, আমার অতটা সমস্যা। মা একবার টিফিন করেছে, মাকে বললাম আর কিছু খাও, মা বলছে না এখন কিছু খেলে আমি আর ভাত খেতে পারবো না। তো আজকে হয়েছে আলু উচ্ছের চচ্চড়ি হয়েছে, আর মাছের ঝাল হয়েছে, আর আলু সজনে ডাঁটার তরকারি হয়েছে। এখন বাজে 8টা, তো ও অফিস থেকে বেরিয়ে পড়েছে। তা আমি এখন বানাবো দই ফুচকা। তো সেদিন তো দই ফুচকা বানাতে গেছিলাম, কিন্তু হয়ে গেছিলো পাপড়ি চাট। তো আমার খুব খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য আবার অন্য একটা দোকান থেকে দই ফুচকার পাপড় মানে ফুচকার পাপড় নিয়ে এসেছি। তো ওটা এখন ভাজবো, কারণ আগে থেকে করে রাখলে ও আস্তে আস্তে নরম হয়ে যেত। ওই জন্য আমি ওকে বলেছিলাম যখন অফিস থেকে বেরোবে তখন আমাকে একটা ফোন করতে, আমি তখন দই মানে ফুচকার পাপড়গুলো ভাজতে শুরু করে দেবো। আর আমি এখানে সব রেডি করে রেখেছি, মা ওখানে সিরিয়াল দেখছে। আর এখানে এই যে এর মধ্যে দই, এর মধ্যে আছে বাদাম ভুজিয়া, টমেটো সস, আর মা এখানে আলু মেখে রেখেছে, আর ওটার নিচে আছে শশা। তো এখন আমি গিয়ে ফুচকার পাপড়টা তাড়াতাড়ি ভেজে রেডি করে নিই। ফুচকা খাওয়া হয়ে গেছে, কারণ আমি বানাচ্ছিলাম, বানাতে বানাতে ও চলে এসেছে, আর ওর এত খিদে পেয়েছে ও এসে খেতে শুরু করে দিয়েছে, আর আমারও আর ভিডিও করার কথা মনে নেই। তো এই দই ফুচকা টুচকা খেলাম, তো এখন হচ্ছে সিরিয়াল। তো মা আর ও সিরিয়াল দেখছে, ও জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে সিরিয়াল দেখতে বসে গেছে, কারণ মা দেখে তো ও একটু দেখতে দেখতে ইন্টারেস্ট হয়ে গেছে, মানে ওর এখন একটু দেখতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দুজন হলো সিরিয়ালের পোকা, সিরিয়াল দেখে শুধু। এই যে জি বাংলা এই সিরিয়ালটা হয়, তো এই সিরিয়ালটা কে কে দেখো কমেন্ট করে বলো।
থালা নিয়ে চলে এসে তরকারি আনতে গেছে। তো এখন 10টা বাজে, তো আজকে একটুখানি আমাদের খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যাচ্ছে, নাহলে 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকে যেহেতু আমরা সবাই সন্ধেবেলা, সন্ধে কোথায়, 8টার সময় দই ফুচকা খেয়েছিলাম, তো ওই জন্য খেতেই পাচ্ছিল না। তো এখন 10টা 10 বেজে গেছে, তো মা বলছে না এবার চল খেয়ে নি, আর বেশি রাত করে খেলে না হজমও হতে চায় না, তো ওই জন্য এখন খাওয়া দাওয়া করবো। আর মা তরকারি আনতে গেছে, আর ও হলো ফোনে কথা বলছে। তো চলো আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন ছিল, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে জানাচ্ছি গুড নাইট।